হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো অনেকে জানেন মেসেঞ্জারে একটি নতুন আপডেট চলে এসেছে। এই আপডেটটির নাম হচ্ছে মেসেঞ্জার রুম। মূলত এখানে একই সাথে লিংক শেয়ার করার মাধ্যমে 50 জন লোক একত্রিত হতে পারে। একই ডিসপ্লের মধ্যে 50 জন লোক লাইভ চ্যাটিং করতে পারে, লাইভ কনফারেন্স করতে পারে, অফিশিয়ালি যে কোনো বিষয়ে তাদের মধ্যে মতামত পোষণ করতে পারে। সো এই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে মেসেঞ্জার রুম তৈরি করব। মেসেঞ্জার রুম ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে নিতে হবে। তো আমরা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আপডেট করার জন্য প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব মেসেঞ্জার লিখে। তো এই সার্চ অপশনে জাস্ট আমি লিখছি মেসেঞ্জার, ওয়েট। তো এখানে আপনারাও মেসেঞ্জার লিখে সার্চ করবেন, তারপর আপনাদের সামনে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন মেসেঞ্জারের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, যেটা মূল অ্যাপ্লিকেশন। তো মূল অ্যাপ্লিকেশন এই যে এটি, মেসেঞ্জার টেক্সট অ্যান্ড ভিডিও চ্যাটিং ফর ফ্রি, দেখতে পাচ্ছেন। তো এখানে আপডেট চলে এসেছে, জাস্ট আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপডেট করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত MB রাখতে হবে। তো এখানে তারা বলে দিয়েছে কি কি আপডেট হয়েছে। দেখুন, এখানে বলেছে সর্বোচ্চ 50 জন লোক নিয়ে একটি রুম ক্রিয়েট করতে পারেন, মানে একটি ডিসপ্লের মধ্যে 50 জন লোক আপনারা একসাথে লাইভ চ্যাটিং করতে পারবেন। তো জাস্ট ওয়েট, আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পর আমরা এটাকে ওপেন করব এবং কিভাবে রুম ক্রিয়েট করতে হয় সমস্ত প্রসেসটি দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। জাস্ট ওয়েট, আর একটু সময় দেন, কাইন্ডলি একটু সময় দেন এটা আপডেট হতে। ওকে, আপডেট হয়ে গেছে। তো আমরা সিম্পলি এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের মেসেঞ্জারে চলে আসবো। তো মেসেঞ্জারে আসার পরে যে নিচে থেকে পিপল অপশন চলে আসছে, জাস্ট এই পিপল অপশনে ক্লিক করবেন। তো যখন এই পিপল অপশনে ক্লিক করবেন, তখন উপরের দিকে দেখতে পাচ্ছেন নতুন একটি ফিচার, ক্রিয়েট এ রুম। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্রিয়েট এ রুম বলে একটি নতুন ফিচার চলে এসেছে। জাস্ট আপনারা কী করবেন, এই ক্রিয়েট এ রুমের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি হচ্ছে, আপনাদের ফোনের সামনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে এবং আপনার ফেসটা সেখানে শো করবে। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, ফার্স্টলি এই যে উপরে যে সেটিংসটি রয়েছে এখানে ক্লিক করবেন। হাউ ক্যান জয়েন, মানে কে কে জয়েন করতে পারে। এখানে আপনার উপরে যে অপশনটি পিপুল উইথ দ্য লিঙ্ক, মানে যাদেরকে আপনি লিঙ্ক শেয়ার করবেন তারাই শুধু জয়েন করতে পারবে। তো এটাই সিলেক্ট করা থাকবে উপরেটা। তারপর এই শেয়ার লিঙ্কে ক্লিক করবেন। তো শেয়ার লিঙ্কে ক্লিক করে কি করবেন, আপনারা এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন, অথবা আপনি মেসেজ পাঠিয়ে দিতে পারেন, ইমেইল পাঠিয়ে দিতে পারেন এই লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে যাদেরকে আপনারা রুমে নিতে চান। তো সাপোজ আমি এখানে মেসেঞ্জারে ক্লিক করলাম, মানে আমার এই লিঙ্কটি আমি মেসেঞ্জারের বন্ধুদের সাথে শেয়ার করব, তারা এখানে জয়েন করতে পারবে। তারপর এই ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এটি আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারেন। হাত দিয়ে টানলেই এটা এদিকে সেদিকে ঘোরানো যাবে। তো একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমরা আমাদের এই লিঙ্কটি যাদের সাথে রুম ক্রিয়েট করব তাদেরকে সেন্ড করব। সাপোজ আপনি একটি অফিসিয়ালি কাজ করছেন, আপনার অফিসের যে মেম্বারগুলো রয়েছে তাদেরকে আপনারা এই লিঙ্কটি শেয়ার করবেন। জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করলেই এটি শেয়ার হয়ে যাবে। তো আমি কাকে শেয়ার করব, আপাতত আমি আপনাদের দেখানোর জন্য দুইজনকে শেয়ার করছি। জাস্ট এই এখানে সেন্ডে ক্লিক করলেই এটা শেয়ার হয়ে যাবে। আর এটা শেয়ার হওয়ার পর যদি কেউ জয়েন করে তাহলে অটোমেটিক এই রুমের ভিতর চলে আসবে। এভাবে আপনারা সর্বোচ্চ 50 জনকে সেন্ড করতে পারবেন, মানে 50 জন একসাথে লাইভ চ্যাটিং করতে পারবেন। তো আমি এখানে জাস্ট দুজনকে সেন্ড করছি, দেখি কেউ জয়েন করে কিনা। তো জয়েন করলে অটোমেটিক রুমের ভিতর চলে আসবে। তো দেখুন একজন জয়েন করেছে, রেজওয়ান জয়েন্ট দ্য রুম। তো এভাবে যারা জয়েন করবে সবাই এখানে চলে আসবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবেই মূলত রুম ক্রিয়েট করতে হয়। মেসেঞ্জারে এই আপডেটটি দেওয়ার মূলত কারণ হচ্ছে অফিসিয়াল মিটিং করার সুবিধা। তো অফিসিয়াল মিটিংয়ের জন্য জুম অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তো এই জুম অ্যাপ্লিকেশন যেন না ব্যবহার করতে হয়, মেসেঞ্জারের মাধ্যমেই যেন সবাই এই মিটিং করতে পারে রুম ক্রিয়েট করার মাধ্যমে, সেজন্যই মূলত এই আপডেটটি দেওয়া হয়েছে। মেসেঞ্জার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, এখানে নতুন নতুন ফিচার অবশ্যই আপডেট হবে। তো আপনারা এখান থেকে যদি বেরিয়ে যেতে চান, জাস্ট এই ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্ড রুম অথবা লেভে ক্লিক করবেন, আর লেভে ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এখান থেকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।